হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর এমনি। তো আজকের হলো পয়লা বৈশাখ, তো শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো পয়লা বৈশাখ আজকে 1428, তো আজকে একটু সাজগোজ করেছি, এখন এই মন্দিরে যাচ্ছি, গিয়ে ওখানে বাবার ব্যবসার জন্য পুজো আছে, তো ওই পুজোটা দিতেই যাচ্ছি মন্দিরে। তো মন্দিরে গিয়ে তো বাকি কথা বলছি। এই হলো আমরা যাচ্ছি, বাবা সামনের দিকে এগিয়ে গেছে, খুব তাড়া বাবার, অল টাইম তাই এগিয়ে চলে গেছে, আমি এই যাচ্ছি। এগুলো হলো আমাদের বাড়িপুরের জমিদার বাড়ি, এগুলো সব রাজমাঠের সব জমিদার বাড়ি, এগুলো সব এগুলো সব পুরনো জমিদারদের বাড়ি। আমাদের রাজমাঠের জমিদার বাড়ি মানে আমাদের বাড়ৈপুরের জমিদার বাড়ি খুবই বিখ্যাত। তো আরও এক জায়গায় আছে, তো তার মধ্যে রাজমাঠের এইখানে একটা আছে, আরেকটা অন্য জায়গায় আছে, নিউ ইন্ডিয়ান মাঠের ক্লাবের কাছে আছে। তো এই জমিদার বাড়িরই এটা ঠাকুর, এটা হলো মা আনন্দময়ী তলা। তো সেইখানে আমি এখন যাচ্ছি। মা আনন্দময়ী দেবী নমস্কার করলেন। বাবা খাতা মালা মিষ্টি সব দিয়ে যাচ্ছে নেমে, এদিকে আবার একটা ঘর আছে, বলি দেওয়া হয়, এখনো বলি দেওয়া হয় মায়ের জন্য। বলি স্থানটা, আর এদিকে রয়েছে কিছু ঘর, এগুলো সব জমিদার বাড়ি পুরনো হয়ে গেছে, অনেকটা ভেঙে গেছে জায়গাটা, উপরে সব বাড়ি রয়েছে, যে লোকজন থাকে। আমি এগিয়ে যাই, আমি এগিয়ে যাই, কে এরকম ভালো আরে দেখতে ভালো। এখন বাবার পুজোটা দিয়ে দিল, দিয়ে এবার বললো যে এখন একটা নাগাদ আসতে, পুজোটা কমপ্লিট হলে একটা নাগাদ আসতে বলেছে, একটার সময় এসে বাবা খাতাটা নিয়ে যাবে। এখন আমরা তাই আবার বাড়ি চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পুরনো জমিদার বাড়ি, এখানে সব বাগান রয়েছে, অনেকটাই জায়গা রয়েছে বিস্তৃত, আর খুব পপুলার এই জমিদার বাড়ি। তোমরা পিছনটাই লক্ষ্য করতে পারছ, ছোট গরম আসলে, বৈশাখ মাস আজকে পড়ে গেল, সো
ঘাম গরম তো হচ্ছেই। ওই দিকটায় যদি দূরে একটু লক্ষ্য করো, একটা পুকুরও রয়েছে, সবে এদের। আর ইভেন আমাদের যে বাড়িটা আছে সেই বাড়িটাও কিন্তু জমিদারদেরই জমি ছিল, ওদের থেকে জমি কিনেই কিন্তু ওখানে আমাদের বাড়ি করা। আমাদের ওই দিককার এলাকাটা অবধি জায়গাটায় সব জমিদারদের ছিল। এবার আমি মন্দির থেকে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে বাকি ব্লগটা আবার স্টার্ট করছে, বাড়িতে এবার পুজো করব। দেখুন এখানে এখন সামনে আবার বাসন্তী পূজা আছে, অন্নপূর্ণা পূজা, বাসন্তী পূজা। সেই বাসন্তী পূজার জন্য এখানে দুর্গা ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে। তো দেখে হঠাৎ করে খুব সুন্দর লাগলো, তাই রাস্তা থেকে যেতে গিয়ে পড়লো, তাই না দেখিয়ে তোমাদেরকে পারলাম না। তো দেখো বাসন্তী পূজার জন্য রং শুরু হয়ে গেছে। হলো এই আউটফিটটা পরেছি, এটা পয়লা বৈশাখ স্পেশাল কিনেছি আমি। ও আচ্ছা, সানগ্লাস সো এইটা হলো ড্রেসটা, এটাতে লং স্কার্ট আর উপরে একটা টপ পরেছি, লেস দেওয়া, লেস দেওয়া একটা। আর এদিকে এটা হলো স্কার্টটা, পয়লা বৈশাখ স্পেশাল এটা কিনেছিলাম, কিনেছি এই টপ আর এই স্কার্ট। সো তোমরা অবশ্যই জানাবে আমাকে যে এই আউটফিটটা কেমন হয়েছে, তোমাদের ওভারঅল ড্রেসটা এবং ইভেন আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আর তাহলে আমি বুঝতে পারবো। সো চলো এবার আমি ঠাকুরের কাজে যাই। এই দেখো মিষ্টিটা আমি প্লেটে সাজিয়ে ফেলেছি, আর হলো এবার হচ্ছে ফুল মালাগুলো এবার আমি সাজাতে বসবো। বাবাগুলো ঝরা, আচ্ছা দাঁড়াও বাবা, দোকানের জন্য দাঁড়াও, দোকানের জন্য এই ঝরা মালা আর লাড্ডু নিয়ে যাচ্ছে। দোকানের ঠাকুরটাকে আমি তোমাদেরকে দেখাবো, ওখানে পিতলে লক্ষ্মী গণেশ আছে। মালা আর এই ঝরা, মালা ঝরা এগুলো সব টাঙাবে, এইগুলো আমি এক এক করে ঠাকুরকে পরিয়ে দেব। ঠাকুরের ঘরে লক্ষ্মীকে পড়লাম, এবার আমি রাধা কৃষ্ণকে পড়িয়ে দিচ্ছি। এরপর পড়াচ্ছি আমি আমাদের বাড়ির ঠাকুর বলরামকে। আর আমি গণেশ ঠাকুরকে আর এই তিনটে মালা আমি তোমার ঠাকুমা ঠাকুরদা আর দাদু দিদিমাদের পরাবো, এর জন্য মালাগুলোকে আমি এই সাইডে বেল পাতা এনে দাও।
গোপাল ঠাকুরকে বলরাম বলরামকে মালা পরিয়ে দিয়েছে। এই যে এখানে এইটা ও আচ্ছা লোকনাথ বাবা আর লক্ষ্মী ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি, সামনে টানা। ও আচ্ছা,
দোকানের পুজোটা আচ্ছা একটু দেখিয়ে দাও আমাদের কেমন ভাবে সবকিছু ডেকোরেট হয়েছে কেমন লাগছে নিচে নিচে ঠাকুরগুলো যেন গোপাল আর শিব এই শিব আর আমাদের গণেশ একটু এই সামনের দিকে দেখো পিছিয়ে আসবে পিছিয়ে এসে বুক থেকে পুরোটা কভার করে একটা দেখাবে হ্যাঁ দিয়ে দিচ্ছি চলো আমি এবার আমার দোকানে যাই জ্বালিয়ে নিতে হবে তো ধূপ গুলো আচ্ছা আমি ধরছি পাখাটা নেভাতে হবে হ্যাঁ তুই বাবাটাও নিভিয়ে দিয়ে যেতে হবে জল মিষ্টি মালা সবই দিয়ে দিয়েছি জালি দেবো আরতি করবে ঠাকুরের গান চালিয়ে দেবো Thank you.
লাস্ট আমার পুজো কমপ্লিট। আজকে বছরের প্রথম দিনে পয়লা বৈশাখের পুজো কমপ্লিট। আর হলো তোমাদেরকে জানাই নববর্ষের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন, বড়দেরকে প্রণাম জানাই। তো এইভাবেই আমি আজকের দিনটাকে স্পেন্ড করলাম সকালবেলায়। তো একটুখানি তোমাদেরকে ঠাকুরের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। আজকের মতো চললাম, চলো টাটা।